ঠিক না বলেছেন, বুড়ারাও বাদ নেই, স্টার জলসা দেখে পরকীয়ে শিখছে, স্টার প্লাস দেখছে পরকীয়ে শিখছে, টয়লেট উঠ ডালি উঠত না, টয়লেট উঠ দেখছে পরকীয়ে শিখছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জেনা থেকে ফিরতে পারবেন তো যুবক? এই জেনা প্রবেশ করার কয়েকটি কারণের অন্যতম একটি কারণ হলো ভালোবাসার ব্যাপারে শিথিল ফতোয়া দেওয়া। মূর্তি পূজা যেমন শিরিক, কবর পূজা যেমন শিরিক, তোমার পীরের পায়ে সেজদা করে পীরের বুড়াঙ্গুল চুষা যেমন শিরিক, এরকমই একটি শিরিক হলো কোন মেয়ের সাথে ভালোবাসা তৈরি করা। আপনি বুঝেন না, আপনাকে বুঝা উচিত, আপনাকে জানা উচিত। এই জন্য ব্যবচার বন্ধ করতে হবে। ব্যবচারের কথা বলবেন আপনার ঘরের টেবিলে যান না, দেবরের সামনে ভাবি এক টেবিলে খাচ্ছে। আরে এই সমস্ত দেবরের মুখে তো শয়তান সবসময় থুতু মারে, আর এই সমস্ত ভাবির মুখে শয়তান থুতু নিক্ষেপ করে। কেন? আফার রাসূল বলেছেন, আফার আইতুমুল হামওয়া, আমি কি তোমাদিগকে মৃত্যুর ফেরেশতার কথা বলবো, মালাকুল মাউতের কথা বলবো? দেবরের জন্য ভাসুর হলো কিংবা মানে এই ভাবির জন্য দেবর আর ভাসুর হলো সরাসরি মালাকুল মউত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আপনার স্ত্রীর আল্লাহর ভয় থাকে সে পর্দা করে হিজাব মেনটেন করেও খাবার খাওয়াতে পারে। এটা আসলে কি জানেন, আসলে চোখের মধ্যে ক্যাটরিনা কায়েফের চশমা বসানো আছে, বেশ্যাবের সর্দারিনী সানি ইউনিয়নের চশমা বসানো আছে। কথা বুঝতে পেরে পারেন নাই বোধহয়। এখন একই করে আখেরাত দেখবে, এই চোখে যেদিন মা আয়েশার চশমা বসানো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তার চশমা যখন বসানো হবে তখন এই যুবকেরা জান্নাত দেখতে পাবে, তখন এই যুবতীরা আখেরাত দেখতে পাবে। এবার একটা কোরআনের আয়াত বলব, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, ওয়া কুল লি আনসাওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহর নবীর স্ত্রী ছিল কয়জন? আর দুইজন দাসী সহ মোট 13 জন। এর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রীদের একজন হল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। কি নাম বলেছি? উম্মে সালামা। তাফসিরে ইমামে আরুসি, তাফসিরে রুহুল মানির মধ্যে ইমাম বাগদাবি আরুসি বাগদাবি তাফসির করেছেন, এই আয়াতটা যখন নাজিল হয় তার পূর্বের দিন উম্মে সালামা মদিনার বাজারে ঘুরে দাঁড়ান, দেখলেন গোটা মদিনার বাজারটা একেবারে মেয়েরা, এই মেয়েরা যেন একেবারে অর্ধ উলঙ্গ পাতলা কাপড় পরে ঘুরে বেড়ায়। এই আয়াত নাজিল হওয়ার পরের দিন তিনি আবার সেই বাজারে গেলেন, শিমালে তাকালেন, জুনুবে তাকালেন, উত্তরে তাকালেন, মাশরিকে তাকালেন, মাগরিবে তাকালেন, পূর্বে তাকালেন, পশ্চিমে তাকালেন, দেখলেন মিসলাল বুরাক, পুরো মদিনার বাজারটা যেন একেবারে কালো কাক হয়ে গেছে, কাকের হাতও কালো, পাও কালো, টোটো কালো, চোখও কালো। একই আয়াত আপনার বোনের সামনে পড়লাম, একই আয়াত আপনার কল্যাণের সামনে পড়লাম, একই আয়াত আপনার স্ত্রীর সামনে পড়লাম। কালকে যদি এই আয়াতটা শুনে আল্লাহ বলেছেন, মেয়েরা যখন রাস্তায় বের হবে, অকুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন জিলবাব পরিধান করে চুলের গোড়া থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত, তারা যেন তাদের রূপ লাবণ্য গুলো ঢেকে রাখে। এই আয়াতটা উম্মে সালামা এবং মদিনার মেয়েদেরকে পরিবর্তন করে দিয়েছিল, কিন্তু টাঙ্গাইলের এই মেয়েদেরকে মনে হয় পরিবর্তন করতে পারবে না, কারণ তারা আখেরাতকে বিশ্বাস করত, কারণ তারা জানতো মৃত্যুর পরে
মুকিন হতে হবে কিন্তু আপনার মেয়ে কত আপনি দিন শিখান নাই আখেরাত শিখান নাই ছোটবেলা থেকে কবিতা শিখিয়েছেন আটটি তিন তিন তার মাঠে পারে দিন তারপরে শিখিয়েছেন স্কুলের প্রাইভেট শিক্ষকের কাছে কেমিস্ট্রি শিখানো সেখানে রসায়ন চললো কেমিস্ট্রির রসায়ন চললো প্রেম ভালোবাসার রসায়ন চললো আবার ইউনিভার্সিটিতে যে আপনার মেয়ে ছেড়ে পড়লো এই বেলা পায় মত পান করে নাও কাল শীতের ভরসা কই চাপনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো রব না সই নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্যতা কিলাব শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক আপনি তো পরিবর্তন করতে পারেন নাই আপনার মতো এসব শিক্ষিত কিন্তু শিক্ষিত বলো ও সব থেকে বড় গাভিউর মূর্খ নিচ হীন আমি নেগলেক্ট করছি এই শিক্ষা ব্যবস্থাকে উচিত হলো এই শিক্ষা ব্যবস্থা থাকার পাশাপাশি নৈতিক শিক্ষাটা অবশ্যই জরুরি আর নৈতিক শিক্ষা মানে হলো পর্দাযুক্ত শিক্ষা নৈতিক শিক্ষা মানে হলো জেনামুক্ত শিক্ষা এই জন্যই তো এই দেশে পান্না মাস্টার ধর্ষণের সেঞ্চুরি করে আবার জাতীয় বীর হয়ে যায় কথা মনে বুঝেন নাই তাহলে এবার আপনি বলেন এই জেনা থেকে ফিরতে পারবেন তো যুবক এই জেনার প্রবেশ করার কয়েকটি কারণের অন্যতম একটি কারণ হলো ভালোবাসার ব্যাপারে শিথিল ফতোয়া দেওয়া মূর্তি পূজা যেমন শিরিক কবর পূজা যেমন শিরিক তোমার পীরের পায়ে সেজদা করে পীরের বুড়াঙ্গুল চুষা যেমন শিরিক এরকমই একটি শিরিক হলো কোনো মেয়ের সাথে ভালোবাসা তৈরি করা আমি ফতোয়া দিই ইমামে আব্দুল ওয়াহাব নাজদি রহমতুল্লাহ আলাই কিতাবুত তাওহীদে আশ-শিরকুত তাতিলের ব্যাখ্যায় তিনি এই আলোচনা করেছেন আওরাতুকু দিল্লা গানা জিন্দেগি বরবাদ হোনা এখন আর যুবক যুবতীরা কি দিল লাগাবে এখন বুড়ারা বুড়ারা পরকীয় প্রেম ভালোবাসায় লিপ্ত আছে ঠিক না বেটি ঠিক ঠিক তো বলেছেন বুড়ারাও বাদ নেই স্টার জলসা দেখে পরকীয় শিখছে স্টার প্লাস দেখছে পরকীয় শিখছে টয়লেট উঠ ডালি উঠ তো না টয়লেট উঠ দেখছে পরকীয় শিখছে কথা বুঝতে পারছেন কিনা এটার কারণ কি এটার কারণ হলো ইসলামী জীবন ব্যবস্থা ঘরে চর্চার এই কোরআনকে কেবল রিডিং পড়া জুলা জুলা রমজান মাসে আমার মেয়ে 14 খতম আমার ছেলে 19 খতম আমার বউ 20 খতম কই তুমি আমি নিজে নিজেই খতম কথা মনে বুঝেন নাই এই জন্য আপনাদের দেশের অবস্থা এরকম যেই দিন আপনি আপনার ঘরে দিন জ্বালাতে পারবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালদেরকে জাহান্নামের মানে আযাব থেকে বাঁচাও কি পারবেন না ইনশাআল্লাহ এখানেই শুধু ইনশাআল্লাহ পর্যন্ত থেকে যায় কিন্তু আপনি যখন বাড়িতে ফিরে যান প্রাইম মিনিস্টারের চেয়ে বড় ঘরে থাকে হোম মিনিস্টার বলে দাড়ি রেখো না খারাপ লাগে একেবারে তোমারে ঠিক না হোম মিনিস্টার দাড়ি ছাড়া থাকতে চায় আপনার হোম মিনিস্টারের চরিত্র এবং সংস্কৃতি বদলে দিয়েছে কারা জানেন ওই যে ওই সমস্ত সিনেমার নায়ক নায়িকারা এটা হলো কাল্পনিক মানে কি বলতে ওই সমস্ত লোকেরা আপনার চরিত্র বদলাই দিয়েছে রাখেন রাখেন রচনা রচনা গরু রচনা আসতেছে ইনশাল্লাহ তা আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন খুব রাগ করিতেছেন আচ্ছা এবার তাহলে এই কবিরা কোনা থেকে বাঁচার উপায় কি কবিরা কোনা থেকে বাঁচার উপায় কি আমাদের দেশে যখন বলে তওবা করছো তওবা যে কেমনে করে এটাই বুঝে না মনে করে তওবা 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 মাফ হয়ে গেছে এটার নাম তওবা না প্রত্যেকটা গুনার জন্য আলাদা আলাদা তওবা করতে হবে ক্লিয়ার ধরুন একজন ব্যক্তি চুরিও করে ডাকাতি করে সন্ত্রাসী করে মাস্তানি করে জেনাও করে মিথ্যাও বলে সে বলল আল্লাহ আমি আর কোনোদিন মিথ্যা বলবো না সে আর মিথ্যা বলেনি তার মিথ্যার উপর তওবা হয়েছে তার তওবা কবুল হয়েছে কিন্তু বাকি গুনাহ তার কি হয়ে গেছে রয়ে গেছে তাই তওবা যখন করবেন কি করতে হবে রসুলপথে ইন্নি আতুবু আমি যখন প্রত্যেক দিন মিয়াতা মাররাতান আমি প্রত্যেক দিন 100 বার কি আল্লাহর কাছে কি করি তওবা করি তাহলে মিয়াতা মাররা রাসূল করেন রাসূলের গুনাহ আছে না খ্রিস্টানদের ধারণা নবীদের গুণা আছে তারা
আর নবীদের গুনার বিরুদ্ধে বই লিখেছে, সেই বইয়ের বিরুদ্ধে ইমাম বায়হাকি হাজার বছর আগে দালায়লুল নবুয়ত লিখে নবীজির নবুয়তির প্রমাণ দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কথা বুঝেন নাই? আমাদের আকিদা হলো আগের গুনা পেছনের গুনা সব গুনাকে আল্লাহ নবীজির কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। নবীজি উম্মতকে শিখাবার জন্য, এই জন্য তিনি প্রতিদিন 100 বার তাওবা করতেন, আর এটাই হলো তওবার তরিকা। আর 100 বার তওবা করে মনে মনে ইতমিনানের সাথে বলবেন যে ওই যে মেয়ের সাথে নির্জনে বসে বাদাম চিবিয়েছি আর কি কি করেছি ওটা আর করবো না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, তওবা কবুল হয়ে গেছে।